সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ চুম্বকত্ব এবং তড়িৎ চুম্বকত্বের এটা প্রথম লেকচার বা এপিসোড ওয়ান তো দেখো নামের মধ্যেই আছে তড়িৎ প্লাস চুম্বক দুটো মিলে হচ্ছে তড়িৎ চুম্বকত্ব ঠিক আছে তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র চুম্বকত্বকে নিয়েই আলোচনা করা হবে না চুম্বকত্বের সঙ্গে আর জিনিস কনসিডার করা হবে সেটা হচ্ছে তড়িৎ তড়িৎ এবং চুম্বক এই দুটোর সম্মিলিত প্রয়াসের ফলে একটা আমরা ধর্ম নিয়ে বা প্রপার্টি নিয়ে আলোচনা করব তো তোমাদের এই তরি চুম্বকত্ব চ্যাপ্টারে ঢোকার আগে কিছু প্রাথমিক ধারণা আছে সেই প্রাথমিক ধারণাগুলো আলোচনা করবো তো প্রথমে রয়েছে তোমাদের যেটা সেটা হচ্ছে চুম্বকত্ব তো চুম্বকত্ব জিনিসটা কি সেটা আমরা বুঝব তারপরে আমরা শিখব যে চুম্বক কত ধরনের হয় কি এবং সেটি কীভাবে কাজে আসে দেখো চুম্বকত্ব হচ্ছে একটা ধর্ম বা প্রপার্টি যেটা হচ্ছে মূলত আকর্ষণ করে মানে কি মানে হচ্ছে একটি চুম্বক জাতীয় পদার্থ আর একটা চুম্বক পদার্থকে আকর্ষণ করে যেমন একটা চুম্বক একটা লোহাকে আকর্ষণ করতে পারে একটা নিকেলকে আকর্ষণ করতে পারে ঠিক সেরকম একটা চুম্বক আর চুম্বককেও আকর্ষণ করতে পারে তো এটা হচ্ছে একটা প্রপার্টি আকর্ষণ ধর্ম এছাড়াও আরও একটা প্রপার্টি রয়েছে যেটাকে বলা হয় দিক নির্দেশক ধর্ম অর্থাৎ চুম্বক সর্বদাই উত্তর এবং দক্ষিণ মুখ করে থাকে অর্থাৎ একটা চুম্বককে যদি আমি ঝুলিয়ে দিই তাহলে সেটি সর্বদাই উত্তর এবং দক্ষিণ দিক করে থাকবে তো প্রাকৃতিক চুম্বক যেটা আমি বলছি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট প্রাকৃতিক চুম্বক বলা হয় ম্যাগনেটাইটকে ম্যাগনেটাইটের সংজ্ঞা হচ্ছে এফি থ্রি ও ফোর এই এফি থ্রি ও ফোর এটা হচ্ছে একটা প্রাকৃতিক চুম্বক এবং এই প্রাকৃতিক চুম্বকটা ম্যাগনেসার আবিষ্কার করেছিলেন এবং এটি সাধারণত ম্যাগনেসিয়া অঞ্চলে প্রথম পাওয়া গেছিল তাই সেখান থেকে ম্যাগনেট কথাটি এসেছে তো এই এ থ্রি প্রাকৃতিক চুম্বক তো এই এফি থ্রি ও করে এই এফি থ্রি মধ্যে আকর্ষণ ধর্ম রয়েছে এবং দিক নির্দেশক ধর্ম রয়েছে ঠিক আছে দিক নির্দেশক ধর্ম মানে কি এটিকে ঝুলিয়ে রাখলে এটি সর্বদাই উত্তর এবং দক্ষিণ দিক করে মুখ করে থাকবে তো এই প্রাকৃতিক চুম্বকের পরে যেটা আসে সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক কৃত্রিম চুম্বক কি যেটা হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা যেই চুম্বকগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয় সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক এই কৃত্রিম চুম্বক বিভিন্ন ধরনের হতে পারে প্রথম হতে পারে দণ্ডাকার চুম্বক হতে পারে অশ্বক্ষুরাকৃতির চুম্বক হতে পারে চুম্বক শলাকা বা ম্যাগনেটিক নিডেল আবার হতে পারে প্রান্ত বল সমন্বিত চুম্বক তো এই দণ্ডাকার চুম্বকটা কীরকম দেখতে প্রথমে বলি দণ্ডাকার চুম্বক হচ্ছে এটা হচ্ছে একটা দণ্ডাকার চুম্বক দণ্ডের মতন একটা নর্থ পোল থাকে একটা সাউথ পোল থাকে অশ্বক্ষুর চুম্বক হচ্ছে এই ঘোড়ার খুরের মতন অশ্বক্ষুর আকৃতি চুম্বক এটা নর্থ পোল এটা সাউথ পোল চুম্বক শলাকা হচ্ছে এই রকম দেখতে হয় ম্যাগনেটিক নিজেল আমি প্রত্যেক কটাই দেখাবো তোমাদের এটা হচ্ছে নর্থ এবং সাউথ আর প্রান্ত বল সমন্বিত চুম্বক হচ্ছে এরকম এটা নর্থ এটা সাউথ তাহলে আমরা প্রত্যেক কটার মধ্যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি যে দুটো পোল থাকে বা দুটো মেরু থাকে একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল এবং এই চুম্বককে যদি ঝুলিয়ে রাখা হয় সেটি উত্তর এবং দক্ষিণ এই দুটো দিক করে থাকে তো আমি দেখাচ্ছি যে কোনটাকে কি চুম্বক বলে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটি বার ম্যাগনেট এইটি হচ্ছে একটি বার ম্যাগনেট বার ম্যাগনেটের দুটো দিক রয়েছে এই যে আমি যেমন এঁকেছি একটা নর্থ একটা সাউথ ঠিক সেরকমই একটা নর্থ আছে একটা সাউথ আছে তোমরা এইখানটায় ভালো করে দেখো এই যে এটা হচ্ছে একটা বার ম্যাগনেট বার ম্যাগনেটের এটা হচ্ছে নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল ঠিক আছে এবং বার ম্যাগনেট কী করবে আর একটা চৌম্বক পদার্থকে আকর্ষণ করবে তো আমার হাতে একটা লোহার প্লেট আছে সেই লোহার প্লেটটাকে আমি দেখাবো যে ম্যাগনেটটা কীভাবে আকর্ষণ করবে দেখো আমার এই হাতের মধ্যে রাখলাম এবার ম্যাগনেটটাকে যেয়ে কাছে নিয়ে যাব এ দেখো দেখেছো আমি কিন্তু ওটাকে ধরি নি ভালো করে দেখো তোমরা খেয়াল করো আমার হাতের মধ্যে এই লোহার এটা রয়েছে এবার আমি চুম্বকটাকে যেয়েই নিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো আটকে গেল তাহলে এইটা হচ্ছে চুম্বকের আকর্ষণ ধর্ম আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম দিক নির্দেশক ধর্মটা কী দিক নির্দেশক ধর্ম হচ্ছে চুম্বক সর্বদাই কী করবে উত্তর এবং দক্ষিণ মুখ করে থাকবে তাহলে এটা দেখালাম হচ্ছে তোমার দণ্ডাকার চুম্বক এইবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির চুম্বক অশ্বক্ষুরাকৃতির চুম্বক কীরকম অশ্বক্ষুরাকৃতির চুম্বক হচ্ছে এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতির চুম্বক ভালো করে দেখো তো এটারও দুটো পোল থাকে একটা নর্থ পোল থাকে একটা সাউথ পোল থাকে এটা হচ্ছে অশ্বক্ষ চুম্বক ঠিক আছে নর্থ পোল সাউথ পোল সমন্বিত একটা হচ্ছে অশ্বক্ষাকৃতির চুম্বক এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে চুম্বকের দিক নির্দেশক ধর্ম অর্থাৎ চুম্বক সর্বদাই কি করবে চুম্বক সর্বদাই উত্তর এবং দক্ষিণ দিক করে থাকবে এবং সেটা দেখাবো হচ্ছে একটা কম্পাসের সাহায্যে তো কম্পাসে তোমরা দেখতে পারবে যে সেটা নর্থ এবং সাউথ দিক করে রয়েছে তোমরা ভালো করে খেয়াল করে দেখো চুম্বক এটা হচ্ছে একটা এই দেখো নর্থ এবং সাউথ দিক করে রয়েছে দেখো এই যে এটা এই যে এই প্রান্তটা দেখো নর্থে আছে এই প্রান্তটা সাউথে এটা ইস্ট এবং এটা ওয়েস্ট তাহলে চুম্বক সলাকার নর্থ এবং সাউথ বরাবর কি রয়েছে সর্বদা দিক করে রয়েছে তাহলে এটাকে বলবো হচ্ছে চুম্বকের দিক নির্দেশক ধর্ম এবং এই যন্ত্রটাকে ব্যবহার করতে হচ্ছে প্রাচীনকালের নাবিকরা দিক ডিফাইন করার জন্য ঠিক আছে দিক দেখানোর জন্য তাহলে এই তো মোটামুটি গেল যে বিভিন্ন ধরনের চুম্বকগুলো কীরকম দেখতে হয় সেটা আমরা দেখালাম এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দেখো চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো মেরু যে রয়েছে সেই দুটো মেরুতে হচ্ছে তার সর্বাধিক আকর্ষণ ক্ষমতা থাকে অর্থাৎ একটা দণ্ড চুম্বক যদি আমি আঁকি এখানে আমি একটা দণ্ড চুম্বক এঁকেছি এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু এই উত্তর মেরুতে দেখা যাবে কতগুলো যদি লোহার গুঁড়ো আমি রাখি তাহলে দেখব যে লোহার গুঁড়ো গুলো উত্তর মেরুর দিকে বেশি রয়েছে এবং দক্ষিণ মেরুর দিকে বেশি রয়েছে এবং মাঝখানে বলতে গেলে প্রায় নেই এই মাঝখানে আকর্ষণ ক্ষমতাটা হচ্ছে খুব নগণ্য থাকে তাই এটাকে বলা হয় উদাসীন অঞ্চল তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি যে চুম্বকের দুটো প্রান্তে তার সর্বাধিক আকর্ষণ ক্ষমতা থাকে সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি তো ভালো করে দেখো যে আমি একটা বার ম্যাগনেটকে নিয়ে রেখেছি তো এই যে বার ম্যাগনেটটা রয়েছে এই বার ম্যাগনেটটার এইখানটায় যদি আমি এটাকে নিয়ে যাই দেখো আকর্ষণ করছে দেখেছো আকর্ষণ করছে আবার যদি এই প্রান্তটাকে নিয়ে যাই আকর্ষণ করছে কিন্তু যদি এই মাঝখানের অঞ্চলটাকে নিয়ে যাই মানে এই মাঝখানের অঞ্চলটাকে তাহলে কী হবে তাহলে কিন্তু আর সেরকম দেখো আকর্ষণ করছে না ঠিক আছে দেখো আকর্ষণ করছে না মাঝখানটা নিয়ে যাচ্ছে কিন্তু যেই সাইডটা নিয়ে যাবো ওই দেখো আকর্ষণ করলো যেই এই সাইডটা নিয়ে যাবো আকর্ষণ করলো তার মানে বুঝতে পারলাম যে চুম্বকের দুটো মেরুতে কি থাকে সর্বাধিক শক্তি থাকে উত্তর এবং দক্ষিণ দিক বরাবর এই যে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এই দুটো দিক বরাবর সর্বাধিক ক্ষমতা থাকে এবং মাঝখানটা থেকে কম থাকে এটাকে বলে উদাসীন অঞ্চল আর এইগুলো হচ্ছে দুটো মেরু এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু এইবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার হ্যাঁ সেটা হচ্ছে চৌম্বক মধ্যতল এবং চৌম্বক অক্ষ তাহলে এটা তো হচ্ছে নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল এই নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে যে কানেক্টেড লাইনটা রয়েছে যদি কাল্পনিক একটা রেখা দিয়ে আমি কানেক্টেড লাইন করি তাহলে এটাকে বলবো ম্যাগনেটিক অ্যাক্সিস বা চৌম্বক অক্ষ আর চৌম্বক অক্ষকে মাঝখান বরাবর যেই তলটা থাকবে এটাকে বলবো চৌম্বক মধ্যতল অর্থাৎ চুম্বক কক্ষকে নাইনটি ডিগ্রি কোণে যেই তলটি ছেদ করছে কাল্পনিক তলটি সেই কাল্পনিক তলটিকে বলবো চৌম্বক মধ্যতল এইবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার দুটি চুম্বক মেরুর পারস্পরিক ক্রিয়া অর্থাৎ একটা চুম্বকের উত্তর মেরুর সঙ্গে আর একটা চুম্বকের উত্তর মেরু কী হবে আর একটা দক্ষিণ মেরুর সাথে একটা দক্ষিণ মেরু কী হবে একটা চুম্বকের উত্তর মেরুর সাথে আর একটা চুম্বকের দক্ষিণ মেরু কী হবে সেটা হচ্ছে যখন আমরা চুম্বকের একটা মেরুর কাছে আর একটা চুম্বকের মেরুকে নিয়ে যাব তখন সেটা আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে আমরা তড়িৎ ক্ষেত্রতে দেখেছিলাম যে দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমজাতীয় তরিতাধান পরস্পরকে আকর্ষণ করে এখানেও ঠিক একই ঘটনা ঘটবে এখানে আমি একটা চুম্বক সরাকা এঁকে নিয়েছি এখানে একটা নর্থ পোল নিয়েছি এখানে একটা সাউথ পোল নিয়েছি ঠিক আছে তাহলে এখানে যদি আমি আর একটা চুম্বককে নিয়ে যাই চুম্বকের উত্তর মেরু তাহলে উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করবে অর্থাৎ যখনই এটাকে এটা সামনে নিয়ে যাব অর্থাৎ এটা ডিফ্লেক্ট হয়ে এদিকে চলে আসবে আর যদি উল্টো ঘটনাটা ঘটাতাম যদি এইদিকে একটা উত্তর মেরুকে নিয়ে আসতাম তাহলে এই দিকে যদি আমি উত্তর মেরুকে নিয়ে আসতাম তাহলে কী হতো এই দক্ষিণ মেরুটা উত্তর মেরুর দিকে চলে আসতো তার মানে আমরা বুঝতে পারলাম যে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে আর যদি এখানে একটা দক্ষিণ মেরু নিয়ে যেতাম তাহলে দক্ষিণ মেরু দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে ওইদিকে সরিয়ে দিত তাহলে এটা হচ্ছে চুম্বকের আকর্ষণ ধর্ম ঠিক আছে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি দেখো আমার হাতে এটা বার ম্যাগনেট দেখতে পাচ্ছ এটার হচ্ছে এটা নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল আবার দেখো এটার এটার হচ্ছে এটা নর্থ পোল এটা সাউথ পোল আমি যখন এই দুটোকে নিয়ে যাবো এই যে দুটোকে নিয়ে যাবো আমি কানেক্টেড করতে পারছি না এই সাইড দিয়ে চলে যাচ্ছে এটা তোমরা নিজে প্র্যাকটিক্যালি করে দেখতে পারো কখনোই এরা কানেক্টেড হবে না এরকম কানেক্টেড হবে না দেখো এই যে আমার হাতে এটা রয়েছে তো ভালো করে দেখবা কিন্তু এ দেখো কানেক্টেড হচ্ছে না কিন্তু দেখো আমি ছেড়ে দিলে এটা পড়ে যাবে নিচের দিকে কিন্তু যদি দক্ষিণ মেরুটাকে নিয়ে যাই এ দেখো দেখেছো কাছে চলে আসলো আমি কিন্তু একে টাচ করিনি ভালো করে দেখো উপরেরটাকে কিন্তু টাচ করিনি দেখো অনেকে বলবে যে গ্র্যাভিটেশনালের জন্য পড়ছে তাহলে এইভাবে দেখো এই দেখো দেখেছো কাছে চলে এসেছে বা এইভাবে দেখো ভালো করে দেখো দেখেছো কাছে চলে আসছে এই দেখো এই দেখো উপরের দিকে উঠছে দেখেছ কিন্তু যদি উত্তর মেরুর দিকে যদি আর একটা উত্তর মেরু নিয়ে আসি তাহলে এটা কিন্তু আর এই যে এটা আসছে না বরঞ্চ এইটা উপরের দিকে উঠে যাচ্ছে দেখো এটা আর আসছে না ঠিক আছে কিন্তু যদি দক্ষিণ মেরু নিয়ে যাই উত্তর মেরুর দিকে এই দেখো ঠিক কীরকম আকর্ষণ করছে দেখো এটাকে আমি তুলে ফেলবো দেখবা টাচ না করে তুলে ফেলবো দাঁড়াও এই আছে তো দেখো এই সাউথকে নিয়ে গেলাম দেখেছ তুলে ফেলতে পারলাম হ্যাঁ দেখো কিন্তু যদি এটা উত্তর মেরুর থেকে আরেকটা উত্তর মেরুকে আনতাম তাহলে কিন্তু আর হতো না যা আমার চুম্বকটা ভেঙে গেল পড়ে গিয়ে কি হয়ে গেল পড়ে গিয়ে ভেঙে গেল আর চুম্বককে যখনই ভেঙে ফেলবো তখনই এই দিকটা কিন্তু একটা দক্ষিণ মেরু সৃষ্টি হবে তখন হবে দেখো আবার আকর্ষণ করবে ঠিক আছে তোমাদের বোঝাতে গিয়ে দেখো আমার চুম্বকটা ভেঙে গেছে বললাম না পড়ে গেলে চুম্বক ভেঙে যায় যাই হোক এবার আরেকটা জিনিস দেখাই যে একটা চুম্বকের উত্তর মেরুর কাছে আর একটা চুম্বকের দক্ষিণ মেরু নিয়ে গেলে ডিফ্লেক্ট হবে দেখো দেখো এই এটাকে দিয়ে সরাবো কাজ হচ্ছে না আর একটু শক্তিশালী চুম্বক হলে এটা ভালো বোঝা যেত এই দেখো এই দেখো দেখেছো সরাচ্ছি এ দেখো দেখো এটাকে ঘোরাচ্ছি কিন্তু ভালো করে দেখো দেখেছো দেখো আমি কিন্তু এটা ভিতরেরটা টাচ করছি ভিতরেরটা কিন্তু টাচ করছি না কিন্তু দেখো চুম্বকটাকে ঘোরাতে পারছি দেখতে পাচ্ছ তো এটা কি সম্ভব হচ্ছে একটা চুম্বক একটা চুম্বককে আকর্ষণ করছে তাই আমি এই জিনিসটা করতে পারছি তাই না দেখতে পারলা এটা কিন্তু কাচের ভিতরে রয়েছে কিন্তু এটাকে আমি ডিফ্লেক্ট করতে পারছি এইদিকে ইচ্ছা করলে ঘোরাতে পারবো আর এদিকে ইচ্ছা করলে ঘোরাতে পারবো তাহলে একটা চুম্বক আরেকটা চুম্বককে কী করতে পারে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে এবার যেটা বলবো সেটা হচ্ছে চুম্বক বলরেখা তো চুম্বক বলরেখা কি চুম্বক বলরেখা হচ্ছে এটা তো একটা দণ্ড চুম্বক দণ্ড দণ্ডচুম্বকের এটা উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু তো উত্তর মেরু থেকে বলরেখাগুলো নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে চুম্বক বলরেখা আবার এখান থেকে একটা উত্তর থেকে সৃষ্টি হয়ে দক্ষিণে গিয়ে প্রবেশ করে আবার এখান থেকে উত্তর থেকে সৃষ্টি হয়ে দক্ষিণে যায় আবার উত্তর থেকে সৃষ্টি হয়ে দক্ষিণে যায় অর্থাৎ এটা হচ্ছে বদ্ধ অর্থাৎ এক্ষেত্রে যদি আমি একক উত্তর মেরু রাখতাম তাহলে সেটি যে পথ বরাবর দক্ষিণ মেরুর থেকে গমন করত সেটি হচ্ছে তার কি সেটি হচ্ছে তার চুম্বক বলরেখা অর্থাৎ আবার কোনো একটা বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি তাহলে সেটি নির্দেশ করে সেই বিন্দুর চুম্বক ক্ষেত্রভেক্টরের মান ঠিক আছে এটা হচ্ছে চৌম্বক বলরেখা এখন চুম্বক ক্ষেত্রটা কতটা তীব্র সেটা কিভাবে বুঝবো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এখানে দুটো বলরেখা গেছে আবার ধরো একটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তিনটে চুম্বক বলরেখা গেছে যেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত বেশি বলরেখা পাস করবে সেই টুকুনির জায়গার মধ্যে দিয়ে ক্ষেত্রটা তত বেশি শক্তিশালী তাহলে কোনো ক্ষেত্র কত বেশি শক্তিশালী বা কত উইক সেটা আমরা কী দিয়ে ডিফাইন করতে পারি এই চুম্বক বলরেখার সাহায্যে ডিফাইন করতে পারি তাহলে আজকে মোটামুটি প্রাথমিক আলোচনা এখানেই শেষ হচ্ছে চুম্বক কী আমরা শিখলাম চুম্বক কি চুম্বক কত ধরনের চুম্বকের আকর্ষণ ধর্ম এবং বিকর্ষণ ধর্ম জানলাম এবং চুম্বক বলরেখা সম্পর্কে একটা সাধারণ একটা আলোচনা করলাম এর পরের দিন আমরা মেন টপিকে ঢুকে যাব বায়োসাভার লতে সেখান থেকে তৈরি চুম্বকত চ্যাপ্টারটা কন্টিনিউসলি চলতে থাকবে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য